সাত জানুয়ারির নির্বাচন পূর্ব আন্দোলনে প্রত্যাশা পূরণ না হওয়ায় নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে দলটি। আর তাই বিএনপির সব পর্যায়ের কমিটিতে শিগগিরই শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। এরই মধ্যে ভেঙে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাত্রদল ও যুবদলের কমিটি। রমজান মাস থেকেই শুরু হতে পারে জেলা পর্যায়ে নতুন কমিটি দেয়ার প্রক্রিয়া। সংগঠন পুনর্গঠনের মাস হিসেবে রমজান মাস কাজে লাগাতে চায় দলটি। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপিতে ফিরতে ইচ্ছুক নেতাদের। সম্প্রতি দলের শীর্ষ পর্যায়ে সিরিজ বৈঠকে এসব বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপির ডাকে সাড়া দিয়ে সাত জানুয়ারি নির্বাচন বর্জন করেছে জনগণ। সরকার পরিবর্তনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলেও হতাশার কোনো সুযোগ নেই। নতুন করে ফের আন্দোলনের প্রস্তুতি নিতে হবে, তবে এ উদ্যোগ তখনই শতভাগ সফল হবে যখন যোগ্য ও ত্যাগীদের নেতৃত্বে আনা হবে। আর যদি পকেট কমিটি করা হয় তাহলে কোনো সুফল পাবে না দলটি। এ কারণেই নেওয়া হবে দলকে নতুন নেতৃত্বে সাজানোর উদ্যোগ বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল ও মাঠ পর্যায়ের নেতারা। বিএনপি এক বছরের বেশি ধরে রাজপথে আন্দোলন করলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। প্রত্যাশিত হারে নেতাকর্মীরা রাজপথে না নামায় গত 29 জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে প্রথম ধাক্কা খায় দলটি। পরে হরতাল অবরোধের কর্মসূচিতে সেটা প্রকাশ্যে চলে আসে। আন্দোলনের অংশ হিসেবে গত 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ঘিরে পুলিশের সাথে সংঘর্ষের পর হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে নামে দলটি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।